এই মুহূর্তে যারা আছেন সময় সংবাদের সঙ্গে, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বরিশাল থেকে আমি অপূর্ব অপু, সবাইকে ঈদ মোবারক। দর্শক, আমরা যে কোনো পালা পার্বণে বিশেষ আয়োজন করার চেষ্টা করি বরিশাল থেকে, তারই অংশ হিসেবে বরিশাল থেকে আজকে আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি বরিশালের আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। আমরা তার সাথে আজ কথা বলবো, কথা শুনবো, শোনাবো আপনাদেরও তার জীবনের নানা দিক নিয়ে। সাদিক ভাই, আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি। আমিও আপনাদের সবাইকে, সময় টিভিকে যারা কাজ করছেন সবাইকে জানাই ঈদ মোবারক। এবং আপনাদের মাধ্যমে আমি বরিশালবাসী তথা বাংলাদেশের সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা আজকের এই আয়োজন একটু ভিন্নভাবে সাজাতে চাই, আপনার জীবনের নানা দিক নিয়ে আলোচনা করতে চাই, জানতে চাই আমরা। কারণ অনেক দর্শক আপনার এই বরিশালবাসী বা যারাই আছে না কেন, যারা সাধারণ ছাপোষা মানুষ, তারা কিন্তু রাজনীতিবিদদের জীবন সম্পর্কে জানতে চায়। কীভাবে আপনি জীবনটা পরিচালনা করেন, ঈদ কেমন কাটছে, আপনার শৈশবের ঈদ, কৈশোরের ঈদ, মেয়র হিসেবে এখন আপনি তৃতীয়বারের মতন ঈদ উদযাপন করছেন, কেমন কাটাচ্ছেন এই ঈদ? অবশ্যই ছোটোবেলার ঈদটা বেশি এনজয় করতাম, কারণ তখন আমাদের ছোটোবেলা ঈদ, দাদি নানি সালামি, ঈদের সালামি, নামাজ পড়ে এসে বিভিন্ন বাসায় যাওয়া। কিন্তু এখন হয়ে গেছে, এখন তো আমার দেওয়ার সময় আর কি, এখন তো আর নেওয়ার সময় নাই, যেহেতু লাইব্রেরিজের মজার কোনো ঘটনা আছে কিনা ঈদের সময়টাতে? মজা আসলে ছোটোবেলায় তো অনেক মজা করতাম, বোম ফুটাইতাম, বিভিন্ন বাড়িতে যাইতাম আত্মীয় স্বজনের। বরিশালে আমরা ম্যাক্সিমাম টাইমই আমাদের দেখা যেত যে বাবা মা ঈদের সময় বরিশাল নিয়ে আসছে, আমরা লঞ্চে করে আসতাম সকালবেলা, তো নানা বাড়ি যাইতাম, নামাজ পড়তাম, যত আত্মীয় স্বজনের বাড়ি আছে বন্ধুবান্ধব সবাইকে নিয়ে প্রতি এলাকা এলাকায় ঘুরতাম, বাজি ফুটাইতাম। তো ছোটোবেলায় তো এত মজার কাটছে, কিন্তু এখন আসলে বড় হওয়ার পরে তো মনে করেন যেহেতু মেয়র, সাধারণ সম্পাদক দলের বিশাল বড় দায়িত্ব, আমার বাসায় সবসময় বসে থাকতে হয়, আমার সারা রাত না ঘুমাইলেও আমার যে ঈদের জামাতে কিন্তু আমার উপস্থিত থাকতেই হবে, এবং ঈদের জামাত পরে এসে বাসায় বসতে হবে, সবাই আসবে, সব ধরনের প্রশাসনের লোক আসে, সাধারণ নেতাকর্মীরা আসে, সাধারণ লোকরা আসে, তো সারাদিনই দেখা যায় আমার ওই বৈশেই কাটে, মানে ওখানে বৈশেই কাটিয়ে দিতেছি, আত্মীয় স্বজন বা কোথাও যাওয়ার সুযোগটা আর হয় না। তো এই জায়গা থেকেও আমি এটাকেও এনজয় করি অন্যভাবে, দায়িত্বের জায়গা থেকে ঈদের দিন সবাই আসে, সবার সাথে দেখা হয়, এটাও একটা আনন্দ, যেহেতু কষ্ট হয় শারীরিক, হয়তো বা কষ্ট। একসময় কিন্তু সালামি নিতেন, আর এখন সালামি দিতে দিতে সালামি দিতে দিতে যেহেতু নগর পিতা, মানে কি এ শহরের সব মানুষেরই দায়িত্ব যেহেতু আমার কাছে, তো এখন তো দিতে দিতে শেষ হওয়াটাই স্বাভাবিক। আমি কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতি ঈদেই, যেমন এবারও কিন্তু আমি ঈদের পর দিন কিন্তু আমার সিটি কর্পোরেশনের চতুর্থ শ্রেণীর যারা কর্মচারী আছে তাদেরকে কিন্তু আমি নিজে দাওয়াত করি আমার বাসায়, অথবা ক্লাবে আমি বসিয়ে আমি নিজে বেড়ে, প্লাস যত আমার সিনিয়র অফিসাররা আছে আমরা তাদের বাইরে বাইরে কিন্তু খাওয়াই। আপনার যারা ভোটার আছে, সাধারণ মানুষ আছে, ছাপোষা মানুষ, তাদের কিন্তু আসলে রাজনীতিবিদদের না পরিবারের, তাদের জীবনাচরণ সম্পর্কে জানার খুব আগ্রহ। সেই জায়গা থেকেই জানতে চাই যে আপনি বিয়ে করেছেন কত বছর হলো, এবং সেই বিয়েটা কি পারিবারিক ছিল নাকি আপনার প্রেম করে বিয়ে করেছিলেন, সে আপনার পরিবারের কারা কারা আছে, সন্তান কতজন, একটু যদি বলতেন। 26 বছর হয়ে গেছে আমার প্রেমের বিয়ে ছিল, এবং আমি বিয়ে করার পর প্রায় 15 বছর আমার বাবা মা মাইনে নিয়েছিল না আমার বিয়ে, 15 বছর আমি বাইরে কাটাইছি। তো তারপরে 15 বছর পরে আমার বাচ্চা, এখন আমার 3 বাচ্চা, সো হ্যাপিলি ম্যারিড। এবং বিষয় হচ্ছে যে বাচ্চাদের, বাচ্চারা দুই বড়, দুই বাচ্চা থাকে আমেরিকায়, ওরা পড়াশোনা করে, আর একদম ছোটোটা 15 বছরের গ্যাপ আর কি আমার ছোটো ছেলে, আর আমার ওয়াইফ এখন আছে আমার সাথে। পারিবারিক বিষয় জানলাম, ঈদ উদযাপন করলেন কীভাবে জানলেন, আমরা একটু সঙ্গত কারণেই আপনার, যেহেতু আপনি একটি বড় দায়িত্ব পালন করছেন সিটি কর্পোরেশনের মেয়র, আমরা জানতেই চাচ্ছি, আমরা দেখেছি যে দায়িত্বের আপনার প্রায় 3-3.5 বছর পর্যন্ত চলে যাচ্ছে, এই দায়িত্ব সময় মতো থেকে এখন পর্যন্ত আপনি যতটুকু জানি যে এখন পর্যন্ত বরাদ্দ পাননি, কেন বরাদ্দ পাচ্ছেন না, কোথায় সংকটটা, কোথায় সীমাবদ্ধতা, কোথায়? এবং এই আরও একটি বিষয়, আপনি একটা উদাহরণ তৈরি করেছেন, আপনি আর্থিক বরাদ্দ না পেলেও আমরা দেখেছি যে আপনি এখন পর্যন্ত সিটি কর্পোরেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, চালিয়ে যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন? আপনারা জানেন যে আসলে বরাদ্দ পাই নাই, হয়তো বা পাবো, এটাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আসেন, সরকার থেকে এই বরাদ্দটা আসে, আসলে তো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে লক্ষ্যে
আপনারা জানেন কিছুদিন আগেও তিনি বলছেন যে নিজের প্রতিটি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান যেগুলি আছে, সিটি কর্পোরেশনগুলি আছে, নিজের ইনকামে চলার সেই জায়গা থেকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে কথাটা তিনি বলছেন সেটারও কিন্তু উদাহরণ কিন্তু আমরা বরিশাল সিটি কর্পোরেশন। আমরা এখন পর্যন্ত আমাদের নিজেদের অর্থানে আপনার সব রাস্তায় মোটামুটি আমরা কমপ্লিট, এবং জনসাধারণের যে চাহিদা আমার মনে হয় বরিশালের মানুষ বরাদ্দ না পাওয়ার কারণে বরিশালের মানুষ অখুশি না আমার প্রতি। আপনি আরো যদি বরাদ্দটা পেতেন তাহলে কি আরো কি বাড়তি সুবিধা দিতে পারতেন না মানুষদেরকে? অবশ্যই, আমার আমার যেহেতু আমি আমার লোকাল ফান্ডের টাকা থেকেই এত কিছু করতে পারতেছি, সেখানে বরাদ্দ পেলে তো আপনারা বুঝতেই পারতেছেন যে বরিশালে যদি আমি 500 কোটি টাকার বরাদ্দ আসে, 500 কোটি টাকায় যে কাজ করব সেটা বরিশালের মানুষ বরিশালের চেহারা পরিবর্তন করে দেওয়া সম্ভব। আমরা দেখেছি যে এর আগে বরাদ্দ আসতো কিন্তু তারপরে দীর্ঘদিন দিনের পর দিন আন্দোলন চলতো, সিটি কর্পোরেশনে বেতন পেতো না, কিন্তু আমরা কিন্তু 3.5 বছরে দেখিনি, এটি কিভাবে আপনি সম্ভব করছেন? মেয়রের কাছে কিন্তু সবকিছু, একটা সিটি কর্পোরেশনের মেয়রের হাতে সব থাকে, বিশাল বড় একটি ক্ষমতা। এই ক্ষমতা যদি আপনি সঠিকভাবে ন্যায় নিষ্ঠার সাথে আপনি পালন করেন, আমার মতে যে ফুকাগুলি আছে, যে গ্যাপগুলি আছে, যে ছিদ্রগুলি আছে, যে আমি বলবো যে দুর্নীতি, সিটি কর্পোরেশন শুধু বাংলাদেশের না পৃথিবীর মধ্যে সবচেয়ে করাপ্টেড প্রতিষ্ঠান বলা চলে, কারণ এখান থেকে সরাসরি জনগণের কাছ দিয়ে টাকাটা এনে মেয়রের ক্ষমতা এই চেক এই টাকাটা খরচ করার। তো এই টাকাটা যদি আমি সঠিকভাবে ব্যয় করি এবং এই ফাঁকগুলি যদি আমি বন্ধ করি, অবশ্যই লোকাল ফান্ডের যে আমরা আমি তো চালাচ্ছি দলকে, আপনি কার্যত একটি ছাতার নিচেই নিয়ে এসেছেন, একটি ছাতার থেকেই বরিশাল আওয়ামী লীগের কার্যক্রম পরিচালিত হচ্ছে, কিন্তু প্রশ্নটি হচ্ছে এই একটি জায়গা থেকে চালানোর ক্ষেত চলতে গিয়ে একনায়কতন্ত্র হচ্ছে কিনা, কারো কারো কিন্তু দলের আপনার দলের নেতাকর্মীদের এমন প্রশ্নটি রয়েছে। দলের যে সিদ্ধান্তগুলি আমরা নেই সেটা কিন্তু আমাদের যে নিয়মতান্ত্রিকভাবে যে আমাদের বর্ধিত সভা বা আমাদের কার্যনির্বাহী সভার মাধ্যমেই কিন্তু আমরা সেই চালাই, এবং যেটা মানুষ বলার চেষ্টা করতেছে আজকে আমি বলবো যে বরিশালের আপনার একক নেতৃত্ব বলবো না, আমি বলবো যে এখানে নেতা তো একজনই থাকবে, আমাদের আমরা আমাদের অভিভাবক রাজনৈতিক অভিভাবক তার ছত্রছায়ায় তার অধীনে কিন্তু আমরা এখানে আমাদের নেতা হলো যে সে তার দিক নির্দেশনায় কিন্তু আমরা রাজনীতি করতেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার উপরে আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এখানে যদি মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আর একজন দুইজন থাকতো তাহলে কি আপনি বলবেন যে এখানে গণতন্ত্র বা এখানে কি ব্যক্তি ঘটতেছে? আমার তো মনে হয় না। প্লাস হলো যে আমি বলবো বরিশালের ছাত্রলীগ যুবলীগ বিগত দিনের থেকে এখন সাধারণ জনগণ ভালো আছে কি না, এবং প্রতি নেতৃত্বের জায়গা থেকে আমি বলবো যে এদের তো নিয়ন্ত্রণে রাখতে পারছি। আপনি ফেসবুকে বিভিন্ন সময় বলে থাকেন ষড়যন্ত্র হচ্ছে, আমরা জানি 75-15 আগস্ট আপনার গোটা পরিবারকেই শেষ করে দেওয়া হয়েছিল, আসলে সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতা এখনও চলছে কি না, কী বার্তা দিতে যাচ্ছেন বা কোনো ধরনের কোনো আপনার কাছে কোনো তথ্য রয়েছে কি না? আসলে কারা ষড়যন্ত্র করছে এটা স্বাধীনতার আগে থেকেই, তারপরে 15 আগস্ট স্বাধীন হয়েছে আমাদের দেশ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যার আদর্শে আমরা আদর্শিত, যার আদর্শ আমরা ফলো করি, তার সাথে আমার দাদা ছিলেন আপনারা জানেন যে ওই সময় মন্ত্রিপরিষদের সদস্য, এবং সেই সময় বঙ্গবন্ধুর সাথে কেন আব্দুর রব সেনিয়াবাদকে হত্যা করা হয়েছিল, তিনি তো একজন নিরীহ মানুষ ছিলেন, তার তো কোনো অপরাধ ছিল না, বা আমার ভাই আমাদের 6 জন আমাদের পরিবারের হত্যা করা হয়েছে, আমার ভাইয়ের 4 বছর ছিল আমার ভাইয়ের বয়স, বড় ভাইয়ের বয়স সুকান্তবাবু, তো তার কী অপরাধ ছিল? তো এই ষড়যন্ত্র আমরা এই স্বাধীনতার সাথে আমাদের আমাদের রক্ত সুতার সাথে আমাদের গাথা, সো এই এই বঙ্গবন্ধু পরিবারের সাথে আমাদের পরিবারের এই গাথা যতদিন এই মানে এই দেশের শত্রু, এই দেশ বিরোধী শত্রু যতদিন থাকবে ততদিন এই মেঘ আমাদের উপরে এটা ঘুরতে থাকবে, এটা স্বাভাবিক বিষয়। এবং আজকে জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্রের মানস কন্যা, মানবতার মা, আমাদের নেত্রী, তিনি আসেন আমরা এখানে রাজনীতি করতে পারতেছি, তিনি না থাকলে আমরা এখানে রাজনীতি থেকে আবার একটু আপনার কর্মকাণ্ড বা আপনার পরিচালিত সিটি কর্পোরেশন সম্পর্কে আরেকবার একটু জানতে চাই, সেটি হচ্ছে যে বরিশালে কেউ নতুন বাড়ি বানাতে চাইলে কিংবা প্ল্যান আনতে গেলে পর তাকে টাকা দিতে হয়, কিন্তু আমরাই দেখেছি আপনি অনেককেই পুলিশের কাছে সোপর্দ করেছেন যারা এ ধরনের অপকর্ম করে, কিন্তু দিন শেষে কিন্তু সেই দায়ভারটা গিয়ে পড়ছে আপনার ঘাড়ে, একটি প্রোপাগান্ডা রয়েছে, আলোচনা রয়েছে, এই বিষয়টা যদি বিস্তারিতভাবে একটু বলুন। এই কথাগুলি মাঠে বলার জন্য বলা হয়, এটি আপনি কোনো জায়গায় তো আপনি খাতা কলমে নিয়ে যদি আমরা বসি তারপরে না আপনি বুঝবেন যে আসলে কোনটা কী। সরকারিভাবে আমি 100 প্ল্যানের জন্য যদি 1 কোটি টাকা রাজস্ব পাই সেই ক্ষেত্রে তারা ইনকাম করে কিন্তু 25 কোটি টাকা এই আর্কিটেক্ট ফার্মগুলি, তো
আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে কত বড় অঙ্ক। তা এই ফার্মগুলির মাধ্যমে যখন আপনারা আসেন, তারা যদি বলে যে যেহেতু প্ল্যানটা পাশ করবে সিটি কর্পোরেশন, তারা যদি বলে যে এই সমস্যা এটা সিটি কর্পোরেশন থেকে পাশ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, এই কারণে কিন্তু আমি নতুন করে এই জিনিসগুলি আমি ধরতে পারছি। ধরার পরে আমি নতুন করে এখন আমি যে প্ল্যানিং সেকশন সাজাইছি সেখানে কিন্তু আপনার 15 দিনের মধ্যে, এটা বাংলাদেশের মধ্যে আমার মনে হয় না কোনো প্রতিষ্ঠান আপনাকে 15 দিনের মধ্যে, যদি আপনার কাগজপত্র ঠিক থাকে, 15 দিনের মধ্যে আপনার প্ল্যান আমি পাস করতেছি। তার মানে কোনো ধরনের উৎকোচ ঘুষ নেওয়া হয় না, এটি স্রেফ প্রোপাকান্ডা ছড়ানো হচ্ছে একটি চক্র। এটা তো আপনারা বরিশালের যারা সাংবাদিক বা নর্মাল সাধারণ আছে, যারা যাদের প্ল্যান পাস হয়েছে তাদের সাথে আলোচনা করলেই আপনারা, এটা আমি তো বলবোই যে ঘুষ খাওয়া হয় না। আমি মেয়র হিসাবে যেহেতু আমি দায়িত্বে আছি আমি তো বলবোই, আপনারা এটা তদন্ত করে দেখেন। আপনি সিটি কর্পোরেশনের দায়িত্ব নেবার পর এখন পর্যন্ত সবথেকে আলোচিত ঘটনা 18ই আগস্ট আপনার সাথে এবং ইউনোর সাথে, সেই ঘটনায় দেখেছি যে পুলিশ আপনাদেরকে খালাসও দিয়েছে, আর সেই বিষয় সম্পর্কে একটু যদি জানাতেন আমাদের। এটা আসলে আমি বলবো যে এটা তো আসলে এটা বরিশালের বা আমার ব্যক্তিগত কোনো ষড়যন্ত্রের পার্ট না, এটা ন্যাশনাল ষড়যন্ত্রের একটি পার্ট। এখানে আমি হচ্ছি যে একটা এলিমেন্ট হিসাবে এখানে কাজ হয়েছে, এবং যারা যারা এখানে প্রশাসন বলেন বা টিএনও বলেন বা আমি, আমার কারো প্রতি কোনো অভিযোগ নাই, বিকজ তারা সরকারি চাকরি করে, আর সরকারি আমলারা, রাজনৈতিক ব্যক্তিত্ব, পুলিশ প্রশাসন, এটি আমি সবসময় বলি যে তারা, আমরা যদি একসাথে কাজ না করি, মাননীয় প্রধানমন্ত্রীর যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটি কোনো সময় সম্ভব না। আপনারা একটি বড় ধরনের আপনি দৃষ্টান্ত স্থাপন করেছেন, বরিশাল শহরের মধ্যে অধিকাংশ সড়কগুলোই 5 বছরের গ্যারান্টি দিয়ে রাস্তাগুলো করেছেন, এবং এই 3.5 বছরে সেই রাস্তাগুলো আর কিন্তু দ্বিতীয়বার করতে হয়নি। কিন্তু সাধারণ মানুষের কিন্তু প্রত্যাশা বেড়েছে যে আপনি অন্যান্য রাস্তাগুলো সেই 5 বছরের মতনই করবেন, কোথায় পারছেন না, কেন বাকি রাস্তাগুলো কবে করবেন, মানুষের সেই প্রশ্ন চাওয়াটা আছে আপনার প্রতি। আসলে আমি বলছি আমি চেষ্টা করব, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করতেছি, এবং আমার মনে হয় যে লাস্ট 2 ইয়ার্স এই যে এই ঘটনাগুলিতে কিন্তু আমার কর্মকাণ্ডকে কিন্তু ব্যাহত হচ্ছে। কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে এই যে 18ই আগস্টের ঘটনা বলেন, এই ধরনের এই যে মাঝে মাঝে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডার কারণে কিন্তু আমি লাইনচ্যুত হয়ে যেতেছি। কিন্তু আমার সিটি কর্পোরেশনে যদি পুরোপুরি আমি মনোযোগ দিয়া আমার কাজগুলি করতে পারতাম, আমার মনে হয় এতদিনের সব রাস্তা আমি কমপ্লিট করে ফেলতে পারতাম। এই যে মনে করেন টাকা ছাড়াও যে আমার লোকাল ফান্ডের টাকা দিয়ে আমি 5 বছরের গ্যারান্টি দিয়ে কাজ করতেছি, মানে কি আপনার 5 বছরের গ্যারান্টি মানে আমার টাইম কিন্তু 5 বছরের, দুর্নীতি কিন্তু আমি ওখানে কিন্তু একটা কাট আপ করে ফেললাম। যখন প্রতিটি ডিপার্টমেন্ট বাংলাদেশের 5 বছরে হবে, তখন বাংলাদেশ সরকারের কত ১০০০ কোটি টাকা আপনার সেভ হয়ে যাবে, আপনি চিন্তা করেন, হিসাব করে দেখেন আপনি। আপনাদের আরেকটি বিষয় কিন্তু প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে যে আপনার সাথে আপনার দলের বরিশাল সদরের এমপি জাহিদ ফারুক শামীম, তার সাথে একটি দূরত্ব রয়েছে, আপনাদেরকে মানুষ এক টেবিলে চা খেতে কম দেখে। এই ঈদের দিনে আমরা জানতে চাচ্ছি যে আসলে আপনারা এক টেবিলে কবে বসবেন? আমি মনে করি যে আমাদের ভিতরে কোনো দূরত্ব নাই, তিনি আমার সম্পর্কে চাচা, আমি ডাকি তাকে। তার নির্বাচন কিভাবে আমি করছি আপনারা দেখছেন, আপনারা সাংবাদিক যারা ছিলেন প্রতিটি মানুষ সাক্ষী যে তার নির্বাচনে কিভাবে আমি কষ্ট করছি। বিগত দিনের ইতিহাস কিন্তু বরিশালের এই 2টি আসন একসাথে নির্বাচিত হয় না, এখানে কিন্তু আমি তাকে সর্বোচ্চ আমার নির্বাচনে যতটুকু কষ্ট না করছি তার নির্বাচনে কষ্ট করছি। আর বিষয় হচ্ছে যে দূরত্ব তো থাকার কোনো প্রশ্ন, উনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি, আমি মহানগর আওয়ামী লীগ পরিচালনা করি, আমার জুরিডিকশন 30টি ওয়ার্ড, আর তিনি আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল সাদ আবদুল্লাহ আমাদের পিতা, তার তিনি সভাপতি, তিনি সেই কমিটির সহসভাপতি, তার সাথে তো দূরত্ব হওয়ার প্রশ্নই আসে না। মাননীয় মেয়র মহোদয়, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, আপনার কাছে জানতে চাচ্ছি বাবা হিসেবে কতটা সন্তানের দায়িত্ব পালন করছেন, সন্তান হিসেবে কতটা বাবা মার প্রতি আপনি দায়িত্ব পালন করছেন? যেহেতু নগর পিতা আমি সবার দায়িত্ব কিন্তু পালন করতেছি, সেই পালন করতে কিন্তু দেখা যাচ্ছে অরিজিনালি যারা আমার সন্তান, আমার ওয়াইফ, তাদের দায়িত্ব কিন্তু আমি পালন করতে পারি না, এটা মিথ্যা কথা বলে লাভ নাই। এটা আমি আমার বাবাকেও দেখেছি, আমাদের রাজনীতিটা, পরিবারের রাজনীতিটা এমনভাবে আমরা করি ঘুম দিয়ে ওঠা থেকে ঘুমাইতে যাওয়া পর্যন্ত ফুল টাইম আমরা রাজনীতি করি, আমার পিতাও করছেন আমিও করছি। এই নেতাকর্মীদেরই মনে করি যে এরাই আমার পরিবার, এরাই বরিশালের জনগণ মনে করি, এরাই আমার আত্মীয়, এরাই আমার স্বজন। তো সেই জায়গা থেকে দেখা যায় যে আমার ছেলেমেয়েরা আসতে চায় না বাংলাদেশে, কারণ তাদের আসতে বললে বলে যে তুমি তো সময় দাও না বাবা, আমরা এসে করবো কি, সারাদিন বাসায় বসে থাকি। আমাদের পক্ষ থেকে, সময় পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি শুভকামনা থাকবে, আপনারা রাজনীতিবিদরা ভালো থাকলে, দেশ ভালো চালালে আমরা সবাই ভালো থাকবো। দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন ঈদকে ঘিরে। আমরা জানলাম বরিশাল সিটি কর্পোরেশন ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর জীবনের নানা দিকের আলোচনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আপনারা
আমাদের সাথেই থাকবেন, পরবর্তীতে অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সাথেই থাকবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।